নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? উমা ফিরছেন কৈলাসে, মিঠেছে বিসর্জন পর্ব, চলছে বিজয়া। এবার বাংলা মেতে উঠবে আরও এক মায়ের আরাধনায়। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা হয় বাংলার বাড়িতে বাড়িতে। হিন্দু শাস্ত্রমতে লক্ষ্মী হলেন ধনসম্পত্তির দেবী। ধন সম্পদ আশা এবং মঙ্গল কামনাতেই বাড়িতে বাড়িতে লক্ষ্মীর আরাধনা হয়। সারা বছরই লক্ষ্মীর আরাধনা হয় বাঙালি গৃহস্থ বাড়িতে, বিশেষত বৃহস্পতিবার। এছাড়া পৌষ সংক্রান্তিতেও বাড়িতে হয় লক্ষ্মী পুজো। লক্ষ্মী পূজার প্রাথমিক শর্ত হল পরিষ্কার পরিচ্ছন্নতা। বাড়িঘর পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে পুজো করাই মূলত মা লক্ষ্মীর আরাধনা। ধান চাল অন্নের প্রতীক হলেন লক্ষ্মী, তাই প্রসাদ হিসাবে নাড়ু, মোয়া, খই, চিড়ে ইত্যাদি প্রাধান্য পেলেও এক এক বাড়িতে ভিন্ন ভিন্ন রীতি। কেউ মাছ এবং ভাত সহকারে লক্ষ্মীর আরাধনা করেন, আবার কেউ খিচুড়ি, কেউ আবার লুচি পায়েস, পাঁচ রকম ভাজায় দেবীর অন্ন সাজিয়ে দেন। বলা হয় যেসব ব্যক্তি খাদ্যের অপচয় করে দেবী তাদের উপরে ক্রুদ্ধ হন। ধান ক্ষেতের আশেপাশে ইঁদুর থাকে এবং এরা ধানের ক্ষতি করে। প্যার ক্ষেত্রে ইঁদুর হলো তার আহার। প্রচলিত রীতি অনুযায়ী গোলাঘরকে বলা হয় লক্ষ্মীর প্রতীক, তাই গোলাভরা ধানের কামনা নিয়ে গ্রাম বাংলায় কৃষিজীবী মানুষরা দেবীর আরাধনা করেন। শুধু বাংলায় নয়, পার্শ্ববর্তী উড়িষ্যাতেও হয় তার আরাধনা। সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা হয়, তাই এই পুজো কোজাগরী নামে পরিচিত। ভারতীয় সময় অনুযায়ী 26শে আশ্বিন, 13ই অক্টোবর রবিবার এই বিশেষ ব্রত পালনের দিনক্ষণ এবং এদিনই ব্রত পালন এবং উপবাস। এদিন সারা দিন রাত পূর্ণিমা থাকছে। আজ এই কোজাগরী অর্থাৎ শরৎ পূর্ণিমা তিথিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টোটকার কথা আপনাদের বলবো, যা করলে মা লক্ষ্মীর কৃপা আপনার প্রতি বর্ষিত হবে। পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছে মা লক্ষ্মী এবং নারায়ণ অবস্থান করেন। এদিনে সকাল সকাল উঠে যদি এই অশ্বত্থ গাছের গোড়াতে জল অর্পণ করতে পারেন এবং তা যদি মিষ্টি জল হয়, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। এই বিশেষ পূর্ণিমা তিথিতে যদি দুধ এবং চাল দিয়ে তৈরি পায়েস, চাল এবং চিনির মধ্যে সম্বন্ধ রয়েছে চন্দ্রদেবের, আর এই বিশেষ দিনে যদি এই দুধ, চাল এবং চিনি দিয়ে তৈরি ক্ষীরভোগ চন্দ্রদেবকে নিবেদন করতে পারেন এবং প্রসাদ হিসাবে তার পরের দিন সবাইকে যদি তা দান করতে পারেন বা বিতরণ করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। আপনার কুণ্ডলিতে থাকা চন্দ্রের অশুভ প্রভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে, আর পাশাপাশি মা লক্ষ্মী এই বিশেষ উপাচারে সন্তুষ্ট হবে। পৌরাণিক কথা অনুসারে এই বিশেষ ক্ষীরভোগ অমৃতের সমান বলে মনে করা হয়। এই বিশেষ ভোগ গ্রহণ করলে মানসিক যে কোনো সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়। মানসিক চঞ্চলতা, মনস্থির করার সমস্যা, তা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায় আর শরীর স্বাস্থ্য ভালো থাকে। বিশেষ দিনে বিষ্ণু সহস্রনাম পাঠ করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে যদি পূজার্চনা করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। এর সাথে মাতা লক্ষ্মীর এই বিশেষ মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আগে বলবো যে মা লক্ষ্মীর কৃপা পেতে এই পাঁচটি বস্তু ভোগ হিসাবে আপনি অবশ্যই নিবেদন করবেন। ক্ষীর, মাখন, দই, পান এবং বাতাসা। বলা হচ্ছে যে মা লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই অবস্থান করেন, তাই আপনার গৃহ পূজার্চনার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সেই সাথে মনে রাখবেন ঘরের সমস্ত কোণ যেন আলোয় উদ্ভাসিত থাকে, অর্থাৎ অন্ধকার রাখবেন না। এই পূজাতে অবশ্যই গোলাপ ফুলের মালা দিতে ভুলবেন না, আর পুজোর সময় অর্থাৎ রাত্রিতে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন।
অবশ্যই এই বিশেষ মন্ত্রটি পাঠ করবেন। ওং হ্রিং শ্রী কমলে কমলাল্যে প্রসিত প্রসিত মহালক্ষ্মী নম। ওং হ্রিং শ্রী কমলে কমলাল্যে প্রসিত প্রসিত মহালক্ষ্মী নম। এই বিশেষ মন্ত্রটি 11 বার জপ করুন। এই বিশেষ উপাচারে আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা কিন্তু দূর হবে। বিশেষ কোজাগরী পূর্ণিমাতে হনুমানজির পূজার বিশেষ শাস্ত্রীয় বিধান রয়েছে। এদিন পূজা করলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। তাই এদিনে হনুমানজির সামনে 4 মুখী প্রদীপ অবশ্যই হনুমানজির চরণে রাখুন। আর এই উপাচারে হনুমানজির বিশেষ কৃপা অবশ্যই পাবেন, সেই সাথে সমস্ত জীবনের সংকট থেকে আপনি মুক্তি পাবেন। শরৎ পূর্ণিমা অর্থাৎ কোজাগরী পূর্ণিমাতে ভগবান নারায়ণ, মা লক্ষ্মী, শিব এবং হনুমান এবং গণেশজিকে বিশেষ পূজা অর্চনার রীতি রয়েছে। সেই সাথে কুবের দেবেরও পূজা কোথাও কোথাও হয়ে থাকে। বিশেষ তিথিতে সত্যনারায়ণের পূজা অনেকেই করে থাকেন এবং সত্যনারায়ণের পূজাতে শুভ ফল আসবে আপনার জীবনে। এই পূজাতে সত্যনারায়ণ ব্রতপাঠ অবশ্যই করণীয় এবং এই ব্রতপাঠে আমাদের সমস্ত সুখ এবং সমৃদ্ধি ফিরে পেতে পারি। আর এই সত্যনারায়ণ ব্রত পাঠে অত্যন্ত প্রসন্ন হন মা লক্ষ্মী। এই উপাচারে সারা জীবন ভগবান কৃষ্ণ এবং বিষ্ণুর মা লক্ষ্মীর কৃপা সমস্ত জাতক জাতিকারা পেয়ে থাকে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে কোথাও কোথাও 101টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে আর এই বিশেষ উপাচারে অত্যন্ত শুভ ফল আসে আমাদের জীবনে। তাই এই প্রদীপ দিয়ে আপনার ঘরের সমস্ত অন্ধকারকে দূর করুন। এমনকি এদিনে তুলসী মঞ্চের গোড়াতে প্রদীপ দিতে ভুলবেন না। বিশেষ দিনে লক্ষ্মী সহস্রনাম এবং সিদ্ধিদাত্রী কবচ ধারণ করলে অত্যন্ত শুভ ফল আসে এবং সিদ্ধিদাত্রী কবচ জপ করলে আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা এবং সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। লক্ষ্মী শক্তি এবং মহালক্ষ্মী কবচ পাঠে অত্যন্ত শুভ ফল আসে। এই উপাচারগুলো করলে সামনের আগত দিনগুলো অত্যন্ত শুভ ফল দেবে আপনার জীবনে। এই সাথে 13ই অক্টোবর 2019 কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন অবশ্যই পুরোটা দিন জয় মা লক্ষ্মী এই জপ মনে মনে করুন। বলবো বন্ধু, শরৎ পূর্ণিমা অর্থাৎ কোজাগরী পূর্ণিমাতে এই ছোট ছোট উপাচারগুলো করে আপনার জীবনকে আরও সুন্দর এবং সুখেতে ভরিয়ে তুলুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মেন কমেন্ট সেকশানে অবশ্যই জয় মা লক্ষ্মী কথাটি লিখুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।